জমাজল খুঁটি আর চূড়ান্ত গাফিলতির ত্রিফলা, মরণ ফাঁদের বলি এক কিশোর, আরও একবার মর্মান্তিক দুর্ঘটনা। গত এক বছরেরও বেশি সময় ধরে যে ধরনের দুর্ঘটনা আমরা কলকাতা এবং শহরতলিতে বারংবার দেখেছি, বারংবার প্রশ্ন তুলেছি, কিন্তু গতকালের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কেউ শিক্ষা নেয়নি। যদি কেউ শিক্ষা নিত তাহলে এই ১২ বছরের কিশোরকে অকালে এভাবে চলে যেতে হতো না। কিন্তু এই গাফিলতির দায় কার, চলছে দায়ে ঠেলারই, কারো কাছে উত্তর নেই যে কেন, কার অসতর্কতার মাশুল দিতে হলো ওই নিষ্পাপ কিশোরকে। এ নিয়ে আমরা আলোচনা করব এবং আজকের আমাদের এই অনুষ্ঠানে এই আপনার রায়ে আপনারা সরাসরি আমাদের ফোন করতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে, আমাদের সঙ্গে যারা আজকের আপনার রায় আলোচনায় উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন বৈশানর চট্টোপাধ্যায়, সিপিআইএমের তরফ থেকে রয়েছেন চয়ন ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে কেয়া ঘোষ, রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কেশব ভট্টাচার্য, এবং রয়েছেন ভূপিন্দর কাউর। যে ১২ বছরের কিশোর গতকাল প্রাণ হারিয়েছে তারই প্রতিবেশী, আমি আসবো তাদের সবার কাছে। তার আগে দেখাবো বিএসএনএল এর খুঁটিতে পুরসভার আলো, তাতে হাত দিতে বিপত্তি, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু, হরিদেবপুর কাণ্ডে রাজনৈতিক তরজার পাশাপাশি চলছে দায়ে ঠেলাঠেলির খেলা। হরিদেবপুরের হাফিজ মোহাম্মদ ইশাক রোডে বৃষ্টির জমাজল নেমেছে ঠিকই, কিন্তু এলাকাবাসীর ক্ষোভ কমেনি। জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাড়ার এক বাচ্চা ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। ঘন্টা পর পুলিশ এসেছে, এসে এখানে কোনো ইয়ে না, এসেই যেই লাইট ফাইট বন্ধ হয়ে গেল নিয়ে চলে গেল। আরে বাচ্চাটা বেঁচে আছে কি মারা গেছে কিছু তো একটা বলা দরকার, নিয়ে চলে গেল। এবার আমাদের বাচ্চারা মরুক, তারপরে আবার একদিন অশান্তি হবে, তারপরে আবার একদিন উত্তেজনা হবে। রবিবার দফায় দফায় বৃষ্টির জেরে হরিদেবপুরের বিস্তীর্ণ এলাকায় জল জমে যায়। সন্ধেয় জলমগ্ন হাফিজ মোহাম্মদ ইশাক রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন নীতিশ যাদব নামে স্থানীয় এক কিশোর। সেই সময় রাস্তার ধারের খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জলে পড়ে যায় নীতিশ। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হরিদেবপুর থানা এলাকার হাফিজ মোহাম্মদ ইশাক রোড, যেখানে গতকাল একটি বাচ্চার জলে ডুবে বা কারেন্ট শর্ট খেয়ে মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এই মুহূর্তে সেখানেই রয়েছি। আশপাশে যে সমস্ত মিটার দেখা যাচ্ছে বা ল্যাম্পপোস্ট দেখা যাচ্ছে, কিছু ল্যাম্পপোস্ট রয়েছে বিএসএনএল এর, কিছু ল্যাম্পপোস্ট রয়েছে সিএসসির, আবার সেই ল্যাম্পপোস্টের মধ্যেই কিন্তু কর্পোরেশনের লাইট লাগানো রয়েছে। পোলটা আমাদের ছিল, কিন্তু তাতে যে বিদ্যুৎ ছিল, বিদ্যুৎ দেওয়ার দায়িত্বটা বিএসএনএল করে না কোনোদিন, আমাদের কাছ থেকে কোনো পারমিশনও নেয়নি এটা লাগানোর ব্যাপারে, জানিও না আমরা। বিএসএনএল এর খুঁটিতে লাগানো আলো যে পুরসভারই তা স্বীকার করে নিয়েছে স্থানীয় কাউন্সিলর রত্নাসুর। আমরা যে লাইটটা লাগানো হয়েছে সেখান থেকে কিন্তু ছবি টবি এনে দেখা গেছে সেখানে কোনো তারের কোনো সংযোগ নেই। আমি এটা নিশ্চিতভাবে বলতে পারছি না, এটা যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবেন কেন হয়েছে। আমি প্রথমেই বললাম যে লাইনটা কানেকশন এসেছে, দেখ পোস্টের সঙ্গে লাগা আছে কেন, ওরা ছবি তুলে পাঠিয়েছে অনেক দূরে। হরিদেবপুর কাণ্ডের পর এদিন বিকেলে জরুরি বৈঠক করে কলকাতা পুরসভা, সেখানেও চলে দায় ঠেলাঠেলি। হরিদেবপুরে বিএসএনএল এর খুঁটিতে কারা লাইট লাগিয়েছে পুরসভার আলো বিভাগ তা জানে না। বুকিং এর অভিযোগে এক প্রমোটিং সংস্থার দিকে আঙুল তুলেছেন আলো বিভাগের মেয়র পরিষদ। নিকাশি বিভাগের বক্তব্য, জল জমার কারণে দুর্ঘটনা ঘটেনি। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই এদিন হরিদেবপুর কাণ্ডে তদন্তের নির্দেশ দেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। ক্যামেরায় তরুণের সঙ্গে রণয় ও সন্দীপের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। আমি প্রথমে ভূপিন্দর কাউরের কাছেই আসবো। ভূপিন্দর কাউর, আপনাদের এলাকায় এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এবং সত্যি তো কেউ জানে না যে কাকে কখন এই মরণ ফাঁদের বলি হতে হবে। কারণ আমরা দেখেছি রাজভবনের সামনের চিত্র দেখেছি, আমরা দেখেছি হাওড়ার চিত্র, আমরা দেখেছি দমদমের চিত্র। ঠিক কি ঘটলো গতকাল এবং তারপরে একটু আমাদের বলবেন প্লিজ। ভূপিন্দর কাউর শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ কি ঘটেছিল একটু বলবেন আমাদের। ঘটনা হয়েছিল কি ঠিক ৬:১০ কিংবা ১৫-এর মধ্যে আমার ছেলে কিছু দোকানে কোনো জিনিস নেওয়ার জন্য বেরিয়েছিল। ও এসে আমাকে বলছে, মা জলে না একটা কারেন্ট লেগেছে আমাকে।
তা আছে ঠিক আছে আমি কাউকে বলতে পারবো তার ঠিক 15 মিনিট পরেই মানে যে নীতিশ যাদব যে ঘটনাটা ঘটে গেছে যে আজকে আমাদের সঙ্গে নেই সে হঠাৎ দেখলাম মানে ছুঁয়ে যাচ্ছে আর পড়ে গেছে পড়ে গিয়ে আমি জানি কিছু হয়েছে না হয়েছে এটা বুঝতে পারিনি কিন্তু আমি এইটুকুনি বুঝতে পারছি উঠতে পারছে না তার সাইড থেকেই একজন মহিলা আসছিল তাকে ধরে তোলার জন্য ওনাকে আমি থামালাম কি তুমি তুলবে না কেন জলের মধ্যে কারেন্ট আছে তার অপোজিট সাইড থেকে একটা বাচ্চা মেয়েও আসছিল স্টুডেন্ট পড়া নিয়ে তাকেও মানা করলাম তুমি জলে নামবে না উঠে যাও ডাঙ্গার মধ্যে কেন জলে কারেন্ট আছে এবারে আমি খুব চেল্লাতে লাগলাম কি প্লিজ এসে কেউ ছেলেটাকে তোলো ছেলেটা পড়ে গেছে উঠছে না তাতে লোকজন এসেছে কিন্তু যেহেতু কি কারেন্টের ব্যাপার আছে আর জলের মধ্যে পড়ে আছে বলে কেউ তোলার জন্য সাহস করে উঠতে পারিনি তারপরে মৌ দাস অনেকবার ফোন করেছে সিএসসিকে কিংবা পুলিশকে তারা একই কথা জিজ্ঞেস করছে কি কোথায় নাম কোথায় গলি কোথায় নাম কী নাম অনেক কিছু বৃত্তান্ত জিজ্ঞেস করছে কিন্তু ইমিডিয়েটলি কেউ এলো না ওদের আস্তে আস্তে অন্তত 1 ঘন্টা লেগে গেছে 1 ঘন্টার পরে আস্তে আস্তে ততক্ষণে হয়তো ছেলেটা বাঁচানো যেত কিনা বলতে পারছি না কিন্তু ততক্ষণে ছেলেটা শেষ হয়ে গেছে ঠিক আছে এরপরে একটু আমাকে বলবেন ভূপিন্দর যে যে জায়গায় এই দুর্ঘটনাটা ঘটেছে তার ঠিক কতটা দূরে মোটামুটি কতটা দূরে সিএসসির যে লোকাল অফিস থেকে সেটা রয়েছে খুব বেশি যদি গাড়ি করে আসা যায় 10 থেকে 12 মিনিট তাও লাগবে না যদি গাড়ি করে আসা যায় মানে পুলিশরা নিজের গাড়ি করে যদি আসে তাহলে খুব বেশি 10 মিনিট লাগবে তাহলে আপনার ছেলে আপনাকে বলেছে যে আমার জলে কারেন্ট আছে আমি উপর আমার ঘরের সামনে ঘটনাটা ঘটেছে আর আমি ব্যালকনি থেকেই চেল্লাচ্ছি আমি যে কাউকে বলবো আমার ঘরে পেশেন্ট আছে আমি জাস্ট টা করে দিছিলাম কি কাউকে একটা বলবো সেটা সুযোগই পেলাম না তার পেছন থেকে ছেলেটা এলো আর এই ঘটনাটা ঘটে গেল আমি চেল্লানোর আওয়াজটাও শুনলাম পড়ে গিয়ে আমি বলছি ছেলেটা পড়ে গেছে উপর থেকে দেখছি কিন্তু আমি জানি ছেলেটা উঠবে কিন্তু ছেলেটা উঠলো না তারপরে আমি সবাইকে বললাম জলের কেউ নেব না ওকে ধরো না কেন জলের মধ্যে কারেন্ট আছে আর আমার ছেলে না এটা লাকি দাস আমার ছেলে তেজপাল তাহিম আর একটা ছেলে সোহেল খান তারও এই একই মতন জলের মধ্যে নেবে ওদের কারেন্ট লেগেছে কিন্তু যেহেতু কি তারা জলে ছিল তারা কেউ লাইন পোস্টটাকে ছোঁয়নি আর যে নিতিন যাদব সে লাইন পোস্টটাকে ছুঁতে গিয়ে অপোজিট সাইড হয়ে পড়ে গেছে তাহলে বড় বিপর্যয় আরো বড় বিপর্যয় হতে পারত এটা হচ্ছে কি আজকে আরো 2-3টে বাচ্চা চলে যেত তারপরে মহিলাটা যে বাচ্চাকে ধরতে যাচ্ছিল সেও চলে যেত আর এই ঘটনাটা রাত্রির পর রাতে জল জমে থাকে হ্যাঁ একটুখানি বৃষ্টি হলে অনেকটা জল জমে যদি রাত্রিরে কিছু হতো তাহলে অনেকজন এই ঘটনা শিকার হয়ে যেতে পারত এবারে ভাবুন এই জলটা আমাদের কাছে মানে আজ আমরা 30-35-40 বছর যে আমাদের আগে মা বাবারা আছে তারাও বলছে কি এখানে জল 10 মিনিট হলে যদি জল জমে যায় আর আজকে একটুখানি জল জমতে যদি লাইন পোস্টে আর কারেন্ট আসে তাহলে আমাদের ঘরটা ছয় কালকে আমাদের ঘরেও কারেন্ট ধরতে পারে কালকে আজকে আমার ছেলে স্কুলে যাচ্ছে সে বলছে মা আমি জল থাকলে যাব না কেন ওর একটা ভয় হয়ে গেছে কেন যেহেতু কি আমার ছেলের বন্ধু সে বলছে মা যদি জলে কিছু হয়ে যায় এবারে ভাবুন আমরা এরকম জল যদি জমা থাকে তাহলে আমাদের বাচ্চাকে আমরা স্কুল পাঠাতে পারবো না আমরা কাজে বেরোতে পারবো না কিংবা আমাদের ঘরের লোকগুলোকে বের করতে পারবো না তাহলে কতদিন এই ভয়ের মধ্যে আমরা এই জলের মধ্যে থাকতে পারবো এটা বলতে পারবেন কি কেন এই জল নিয়মিত মানে হাইড্রেট হয়ে যাওয়ার পরে আরও জল বেড়ে গেছে এতটা যত জল জমতো কেন হাইড্রেট হওয়ার পরে আরও বেশি জল জমছে আর একটুখানি জল হলে পুরো জল জমে যায় আমি আসবো আপনার কাছে ভূপিন্দর ভূপিন্দরের এই যে প্রশ্নটা বৈশ্বনাথ উত্তরটা কে দেবে উত্তরটা কে দেবে প্রথমত জমা জল দ্বিতীয়ত একটা স্তম্ভ এটাই প্রথমবার নয় এখন দায়ঠাড়া রিলি চলছে যেটা বিএসএনএল স্তম্ভ কি তাতে বিদ্যুৎ ছিল কি ছিল তাতে পুরসভার আলো ছিল কি ছিল না কিন্তু ওই খুঁটিটা তো ছিল এবং যে খুঁটিটা স্পর্শ করা মাত্র এরকম একটা ফুটফুটে তাজা কিশোর সে জমা জলে পড়ে গেল এবং তারপর মারা গেল ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক আজকে নিয়ার আমাদের কলকাতার ফিরা থাকিম বলেছেন লাইন পোস্ট ধরে একটু আগে যাবে কিংবা গাড়ি টাচ হয়ে যেতে আমার ছেলেও যদি ধরত তাও সেও শেষ হয়ে যেত কত জন এই মাত্র একসঙ্গে শেষ হয়ে যেতে পারতে বুঝতে পাচ্ছেন রাত্রিরে কেউ জানে না ওই লাইন পোস্টটাকে ধরলো সেটা শেষ হয়ে যেতে পারত তাহলে এরকম ভাবে 12 বছরের ছেলে একটা মায়ের কোল থেকে যে চলে গেল এর জবাবদারি কে দেবে এটা বলতে পারেন কি কে দেবে বৈশানর্দা এই প্রশ্ন তো ফেস করতে হবে আপনাদের না আমরা তো মানে এটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটার জন্য সত্যি আমরা খুব সবাই মর্মাহত মানে এবং এর কার দায় তো খতিয়ে দেখা হবে এবং ঘটনার জন্য কারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমি এইটুকু বলতে পারি যে কলকাতার পুরসভার মেয়রও যেটা বলেছেন যে একটা নিরপেক্ষ ইনভেস্টিগেশন একটা দরকার যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু বলে রাখি যে এই এই
নিরপেক্ষ ইনভেস্টিগেশন ইত্যাদি 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 এগুলো শুনে শুনে আমরা ক্লান্ত। প্রথমত হচ্ছে যে তারপরও নীতীশ যাদব ফিরে আসবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারপর যদি একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতো আমরা ধরে নিতে পারতাম যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, কারো কিছু করার নেই, কিন্তু এটা বিচ্ছিন্ন ঘটনার বলা যাচ্ছে না। কারণ আমরা গত এক বছরে শহর এবং শহরতলিতে এরকম একাধিক ঘটনা এরকমভাবে শো করেছি, কভার করেছি। কেন কেন একটা ঘটনা থেকে তার পরের ঘটনার আগে শিক্ষা নেওয়া হচ্ছে না? না, এটা তো এর আগেও একটা রাজভবনের সামনে একটা ঘটনা ঘটেছে, এবার কার তারপর শিক্ষাটা কোথায় নেওয়া হলো? না না, কার গাফিলতিতে তখন এই কথাগুলোই শুনেছিলাম যে দোষীদের শাস্তি হবে, যাতে এরকম না হয় সেটা এনশিওর করা হবে, একই কথা শুনেছি এবং এক বছর দু মাস আগে শুনেছি, 2021-এর 11-ই মে শুনেছি এসব কথাগুলো। না না, আজকে হচ্ছে 2022-এর 27-এ জুন। না না, ইনভেস্টিগেশন তো দেখুন একটা একটা ঘটনা ঘটেছে, সেটা সব বসা হয়েছে একটা ওটা ইনভেস্টিগেশন কে নেবে? কেন তারপরে এরকম অসতর্কতা? না, কলকাতা পৌরসভার এতগুলো পোল আছে, এই পোলটা কিন্তু বিএসএনএল এর পোল ছিল, বিএসএনএল অফিসারও বললেন আপনারা দেখেছেন। কিন্তু বিএসএনএল এর পোলে তো বিএসএনএল বিদ্যুৎ থাকার কথা না? বিএসএনএল এর পোলটাতে কারা কিভাবে লাইটটা ওখানে গেল আর কিভাবে জলটা ইলেকট্রিফাইড হলো, এটার জন্যই তো আজকে বিকেলে 4টার সময় কলকাতার মেয়র, কলকাতা পৌরসভার কমিশনার এরা বসে একটা জরুরি সত্তা মিটিং করেছেন, প্রত্যেক এজেন্সিকে নিয়ে আলোচিত এটা মিটিং হয়েছে এবং একটা ইনভেস্টিগেশন হচ্ছে। একটা আনফর্চুনেট ডেথ হয়েছে, এটা তো ঘটনা, এটা তো অস্বীকার করা যাবে না, তার জন্যই তো মেজার নেওয়া হচ্ছে। এবার একটা বিএসএনএল এর স্তম্ভে যে কেউ গিয়ে লাইট লাগিয়ে ফেলবে, এইটাই তো ইনভেস্টিগেশনের পার্টে, এইটাই তো দেখবে যে কে এটা কিভাবে হলো, এটা নিরপেক্ষ একটা তদন্ত। চল তো দায় কার, চল এখানে দায় ব্যাপারটা আমি, আর পাসিং দা বক্স করলে চলবে না, পাসিং দা বক্স করতে চলবে না, সেটা তো বটেই। আপনি খালি ওই রাজভবনের কথা বলছেন, আমি তো দমদমের কথা বলবো। কিছুদিন আগে খিরিরপুরেও একই ঘটনা ঘটেছে। এখন ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বিএসএনএল এর পোস্টে আলো লাগানো, এটা আলোক বিভাগ জানে না কর্পোরেশন, অথচ আলোটা কিন্তু কর্পোরেশনের আলো, আলো কর্পোরেশনের আলো, জমা জল যেটা সেটা নাকি সমস্যা না, কিন্তু জমা জল যে ইলেকট্রিফাইড হয়ে গেছে, জমা জল ইলেকট্রিফাইড হয়ে গেছে সেটা তো বারবার এলাকার মানুষ বলছেন। এই দুটো কারণ যদি খতিয়ে না দেখা যায়, যদি প্রিভেন্টিভ মেজার না নেওয়া যায়, তাহলে অসুবিধা হয়ে যাবে। এটা বৈষ্ণবদার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না, কারণ কেইআইপির কাজ চলছে, কেইআইপির কাজ চলছে, সেটা কর্পোরেশনের তত্ত্বাবধানে হচ্ছে, কিন্তু পুরোটা কর্পোরেশন নিজেরা দেখছে, একটা এজেন্সি কাজ করছে, তাদের গাফিলতি অবশ্যই আছে। ওখানে জমা জল রয়েছে রত্নাদি, যেখানে কাউন্সিলর নির্বাচন, জল জমে যাচ্ছে, আমরা নামাতে পারছি না, যখন মেশিন লাগিয়ে জল নামিয়েছে কখন, যখন ছেলেটি মারা গেল, ওটা যদি আগে নামানো হতো তাহলে সমস্যাটা কিছুটা সমাধান হতো, কিন্তু এই কাজগুলো না নেগলিজেন্সের জায়গা চলে যাচ্ছে, ঠেলাঠেলি চলছে। এটা আমরা লাস্ট 7-8 বছর ধরে এটাই দেখে আসছি, দায় চাপানোটা চলছে, কিন্তু কেউ বলছে না যে এটা আমি জানতাম, কিন্তু এই ঘটনাটা উচিত ছিল আমাদের এটা করা, করিনি। আমি পরিষ্কার কথা বলছি যে টেলিফোনের পোস্টে আলো লাগানো, এইটা আলোক বিভাগ জানে না, এটা হতে পারে না, অন্তত সেন্ট্রালে যদি না, ডিজি যদি না জানেন, স্থানীয় স্তরে বড় যে লাইটিং ডিপার্টমেন্ট জানবেই জানবে, জানতেই হবে। তারপর এখানে কেয়ার কাছে আসবে কে? একদিকে হচ্ছে যে পুরসভার আলোক বিভাগ বলছে যে না, ওটা বিএসএনএল এর খুঁটি, সেখানে কিভাবে আলো এলো আমরা জানি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, নিকাশি বিভাগ, নিকাশি বিভাগ বলছে যে না না, জমা জলে তো কিছু হয়নি, এই স্তম্ভটাকে টাচ করেছে সেই জন্য হয়েছে। জমা জলটা কার্যকারণ সমস্ত কিছু তো একটার সঙ্গে একটা সম্পর্কিত, সত্যি কি এরা দায় এড়াতে পারে? আজকে না সত্যি এই যে পাসিং দা বাক, যে খুব একটা রেলিভেন্ট কথা বললেন মৌপিয়া, ইচ্ছে করছে না, খুব ফ্র্যাঙ্কলি বলছি, তার কারণ একটা 12 বছরের বাচ্চা, সে তো এটা ভূপেন্দার বললেন, সে তো ফিরে আসবে না। আমি একজন মা হিসেবে বলছি খুব কষ্টের, কালকে ওই মায়ের যে একটা আর্ত চিৎকার, তার যে কান্না দেখেছি খুব কষ্টের, কিন্তু এগুলো সত্ত্বেও দায় এড়ানো কারা করবে, কি কার ঘাড়ে দায় চাপাবে, সেটা পরে আসছি। আমি একটা তথ্য দিচ্ছি, যেটা চয়নদা বললেন দমদম, সেই দমদমে যেদিন ঘটেছিল 22-শে সেপ্টেম্বর গত বছরে, সেদিন কিন্তু আরও হয়েছিল, বেলঘড়িয়াতে একটা এরকম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছিলেন এক প্রৌঢ়, এই ঘটনা ঘটেছিল। গত 3 বছরে 881 জন পশ্চিমবঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, সারা দেশে নিশ্চয়ই যায়, হয়তো বৈষ্ণবাবুরা হয়তো অন্য রাজ্যে ছুটে যাবেন যেরকম প্রতিবারে যান, কিন্তু আমরা কি এই প্রিভেন্টিভ ব্যবস্থা নিতে পারি না? এই দমদমে যে ঘটনা, এই দুটো বাচ্চা অনুষ্কা স্নেহা, তাদের ঘটনা থেকে কি আমরা শিক্ষা নিতে পারিনি? আমরা কেন কেয়ারফুল থাকবো না? রত্নাদেবী, তিনি তো দীর্ঘদিনের কাউন্সিলর ওখানকার, তার জলটা জমবে কেন?
জল জমি জল থেকে যে হচ্ছে না সেটা তো ভূপিন্দার বললেন যে ওদের ছেলে বা আরো পাড়ার আরো কয়েকটা বাচ্চা তাদের মনে হয়েছে যে জলে মাইল্ড কারেন্ট আছে, তারা তো ফিল করেছে সেটা, তারা তো অনুভব করেছে। তাহলে জলটা জমার কি ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা কি এতদিনেও ঠিক করা গেল না, এই দায়টা কে নেবে? বিএসএনএল এর খুঁটিতে আর যাই হোক, বিএসএনএল তো আলো লাগায় বলে আমার জানা ছিল না, এখন হয়তো মানে তৃণমূলই বলতে পারবেন কি হয়েছে, কিন্তু আমার সত্যি এত কষ্টের মধ্যে আমার অদ্ভুত লাগছে যে এই দায় পাশাপাশি চেষ্টা চালানো হচ্ছে এখনো। মানে এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা নিয়ে কোনো রাজনৈতিক দায় ঠেলে দেওয়ার বিষয় নয়, কিন্তু এটা একটা আনফর্চুনেট ডেথ, এবং এই আনফর্চুনেট ডেথটাকে নিয়ে একটা বসে আর তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে। বিএসএনএল এর খুঁটি ছিল এটা সত্যি, এটা তো উনি অস্বীকার করতে পারবে না, বিএসএনএল অথরিটিও কিন্তু অ্যাডমিশন ছিলেন। এবার ইলেকট্রোফাইডটা কিভাবে হলো, জলটা কিভাবে কারেন্ট হলো, এটাই তো ইনভেস্টিগেশনের পার্ট। আমি আলিপুর কোর্টে নিজের চোখে দেখেছি, পুলিশ কোর্টে রাস্তায় জল দাঁড়িয়ে গেছিল, সেখানে ওরম একটা পোস্ট ছিল, পোস্টটাকে যে টাচ করলো সঙ্গে সঙ্গে একজন লয়ারের একটা কারেন্ট শক মারল, সে তাকে আমার বাঁশ দিয়ে মারাতে সে পড়ে গেছিল, তাকে আমরা বাঁচাতে পেরেছিলাম। এইটা ওনারা যদি কেউ রাজনীতি করার জন্য এটাকে তৃণমূলের ঘাড়ে বা কিছু বলছে মানে ভূপিন্দর কিছু বলছে, এক সেকেন্ড আপনি ভূপিন্দর কিছু বলছে না, কি করতে চাইছেন? এক সেকেন্ড আমি ভূপিন্দর, হ্যাঁ ভূপিন্দর বলছি, শুধু কারেন্টের ব্যাপারটা না, আজকে ওখানে রাস্তাগুলো ভাঙা, এবারে মসজিদের সামনে আপনি দেখবেন দু তিন জায়গা রাস্তা এরকম ভাঙা আছে রীতিমতো, ওখানে জল জমলে কেউ বুঝতে পারে না, পড়ে যায়, বয়স্ক মানুষদেরকে বের করাই যায় নরমাল। আমি মানে আজ 4-5 বছর আগেকার কথা বলছি, এটা মানে এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমার মা যাচ্ছে উনি বুঝতে পারলেন না, উনি রাস্তার মধ্যে কোথায় গাড়িটা বুঝতে পারলেন না, উনি পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে। এবারে আমি আজকে এটাই বলতে এসেছি, রাস্তাগুলো কখন ঠিক হবে? সামনে একটা গ্যারেজ আছে, গ্যারেজের মধ্যে আমরা ওই নোংরা জলের মধ্যে যাচ্ছি, গ্যারেজটার মধ্যে অত লোক এসে কর্মচারী কাজ করে কিন্তু কোনো বাথরুমের কোনো সিস্টেম নেই, ওই জলের মধ্যে ওরা মানে ইউরিন করছে, ওই জলের মধ্যে আমাদের যেতে হচ্ছে, আমাদের বাচ্চারা ওই স্কুলের ওই নোংরা জলের মধ্যে যাচ্ছে। আমি আসবো ভূপিন্দর, দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, অনিরুদ্ধ সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। হ্যাঁ আমি বলছি, আমি বৈশ্যনাথটাকেই বলছি, এতগুলো পরপর যে মৃত্যু হলো, ওনাদের কোনো হেলদোল নেই? আমি উত্তর নেব। আরেক দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, নবকুমার কর্মকার, বলুন। আমি নবকুমার দা চিত্তরঞ্জন থেকে বলুন। আর প্রথমে ধন্যবাদ জানাই যে ভূপেন্দ্র কাউকে আজকে এখানে বসতে দেওয়া হয়েছে। ভূপেন্দ্র কাউ মানে আমরা সারা দেশবাসী, সারা রাজ্যবাসী। তো একটা প্রশ্ন মহোদয়া তোমাকে করতে চাই, বিগত 34 বছর দেখেছি নিকাশি ব্যবস্থা ঠিক হয়নি, জল জমে রয়েছে, আর এখনো এই 10-11 বছর সরকারও একই, মানে দায়টা কার? মানে রাজ্য সরকারের দায়, ছিটকে পড়লো, এবং যেটা ভূপেন্দ্র কাউর বলছেন খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে জলে কারেন্ট ছিল, ওনার ছেলে এবং অন্য বেশ কয়েকজন বাচ্চা তারা সেটা ফিল করেছে কিন্তু কিছু করা গেল না। আমি আসবো, আসবো ভূপিন্দর। না যদি জলে কারেন্ট হয়ে যায় একবার, এবং সেটা ওই আপনার পোলে কারেন্ট না হলে তো এমনি এমনি জলে কারেন্ট আসবে না, পোলটা কোনোভাবে ইলেকট্রিফাইড হয়ে গেছে সেখান থেকে, এমনি নর্মাল দেখুন আমরা যেটা জানি যে পিওর ওয়াটারে কারেন্ট ফ্লো করে না, কিন্তু আমাদের রাস্তায় যে জল জমে তাতে নানা রকম ইম্পিউরিটিস থাকে, ফলে সেগুলো কারেন্ট কন্ডাক্ট করতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে যে দেখুন সেই কারেন্ট যেটা হয় সেটা আবার এতটা নয় যে পিলার বক্সে যে ফিউজ আছে সেটাকে ট্রিপ করিয়ে দেবে, ফলে ওই কারেন্টটা লাইট থাকে, যতক্ষণ না এটাকে অফ করে দিয়ে তো আপনার কারণটাকে রিমুভ করা হচ্ছে ততক্ষণ ওই কারেন্টটা থেকেই যাবে। এবার সেই ক্ষেত্রে পোস্ট থেকে জল, এবার কেউ যদি পোস্টটা টাচ করে তার কিন্তু যে হাত দিয়ে টাচ করলো সেখান থেকে হার্ট হয়ে পায়ের মধ্যে দিয়ে কারেন্টটা জলের থ্রু দিয়ে গ্রাউন্ডে ফ্লো করবে এবং সেখানে মারা যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। আমাদের বডির মধ্যে দিয়ে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলেই সেটা ফ্যাটাল হয়ে যায়, সেখানে এই ক্ষেত্রেও সেরকম ব্যাপার হয়ে যেতে পারে। এবার যদি ওই যে প্রথমে ভূপিন্দর ম্যাডাম যেটা বলছিলেন যে ওনার ছেলেও কারেন্ট একটা অভিজ্ঞতা তার হয়েছে, কারেন্ট পাস করেছে, খুব সম্ভবত ওনার ছেলে পোলটা টাচ করেনি, সেই সমস্ত ক্ষেত্রে যেটা হবে একটা পা দিয়ে উঠে কোমরের মধ্যে দিয়ে গিয়ে আর একটা পা দিয়ে কারেন্টটা ফ্লো করে যাবে, হার্টে যাবে না, আর হার্টে না গেলে ডেথ হওয়ার চান্সটা খুব কম। কিন্তু আমি একটা কথা বলবো, কার দায় কী বৃত্তান্ত সেটা ওনারা বলতে পারবেন, আমি জানি না কে কোনটা মেনটেন করেন,
দুটো মানে কমেন্ট আমি করছি এখানে। আমি ছোটোর থেকে বড় আজ পর্যন্ত পুরোটাই কলকাতাতেই। প্রথম দিকে আমি থাকতাম ঠনঠনিয়া কালীবাড়ি অঞ্চলে, তখনও জল জমত, এখনও জল জমে, এবং আমি যা পড়েছি টড়েছি দু একটা জায়গায় বহু দু একটা সার্ভে বিদেশ থেকে লোকজন এনে করানো হয়েছিল, বলা হয়েছিল কলকাতা স্ট্রাকচার গামলার মতন, ফলে কিছু জায়গায় জল জমবেই, এটার থেকে মুক্তির কোনো উপায় নেই। সেটা যদি সত্যি হয়, আমি তো সিভিল ইঞ্জিনিয়ার নই বা টাউন প্ল্যানারও নই, তাহলে বোধহয় এই পোলগুলো যেগুলো আছে বা ইত্যাদি সেগুলোর প্রোটেকশন সিস্টেমটা একটু অন্যরকমভাবে ডিজাইন বা চিন্তা আমাদের করা উচিত। জল জমবে, ইলেকট্রিফিকেশন হবে, হয়ে মানুষজন যাতে মারা না যায়, ওই কারেন্টে কী করে পার্টিকুলার বাতিস্তম্ভ যেটা ইলেকট্রিফাইড হয়ে গেল, যেটা থ্রু দিয়ে কারেন্ট আপনার জলে এসে গেছে, সেই কারেন্টটাকে সেন্স করে কোনোভাবে ওইটাকে যদি সার্কিট থেকে অফ করে দেওয়া যায়, এরকম কিছু বোধহয় একটা ভাববার সময় আমাদের এসেছে। যেটা বলছিলেন ভূপিন্দার, যে বারবার ফোন করা হচ্ছিল এবং তখন কোনো রেসপন্স সেভাবে পাওয়া যায়নি, এই সময় যদি ইমিডিয়েট কোনো ইন্টারভেনশন, সেটা কি আমরা জানি না, কিন্তু ইন্টারভেনশন মানে সিএসসি থেকে যদি ওই সার্কিটেরটাকে অফ করে দেওয়া যেতে পারত, তারপরে ওটাকে ছেলেটিকে তুলে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করলে হয়তো একটা সম্ভাবনা থাকতে পারে। মৌপি, আমি একটা প্রশ্ন খালি ডক্টর ভট্টাচার্যকে করতে চাইছি, সেটা হচ্ছে যে এখন সিএসসি যে ইনফ্রাস্ট্রাকচার না, ওই কারেন্ট ওটা আন্ডারগ্রাউন্ড, সেভাবে কি দ্রুততার সঙ্গে এটাকে ডিসকানেক্ট করা সম্ভব ছিল? ডিসকানেক্ট তো ওরা ওদের সাবস্টেশন থেকেই একটা সার্কিটকে ডিসকানেক্ট করেই দিতে পারে সবসময়। আচ্ছা, আমাদের যখন ধরুন লোডশেডিং, এখন তো আমরা তো ওয়াটার কারেন্টটা কেন হলো, কি মানে ওই পোস্টটাতেই ইলেকট্রিসিটিটা বা গেল কি করে, গোটা প্রক্রিয়াটা তদন্ত না হলে তো হবে না। এখন তো মনে করুন কেউ দোষারোপ না, কেএমসি তো ইতিমধ্যেই ওয়েবসাইটে সমস্ত আধিকারিকদের নাম্বারও দিয়েছে, সমস্ত রকম বলেও দিয়েছে, এবং এই যে বর্ষার সময় কতগুলো প্রিভেন্টিভ মেজারও আবার নেওয়া হয়েছে। এখন এটা নিয়ে যদি কেউ পলিটিক্যাল স্টেটমেন্ট করে, তাহলে এটা আমার কাছে মনে হচ্ছে এটা খুব আনফরচুনেট। না না, সেটা আপনার কেয়া ঘোষের বক্তব্য বা চয়ন ভট্টাচার্যের বক্তব্য আপনার আনফরচুনেট মনে হতে পারে, কিন্তু আপনার কিছু করার নেই, কারণ ভূপিন্দর কাউরও একই প্রশ্ন তুলছেন, এবং যে যেমনটা একজন দর্শক বললেন যে ভূপিন্দর কাউরের কাউরও হচ্ছেন সাধারণ মানুষ এবং তাদের প্রশ্নটা ফেস করতে হবে। আমরা তো ফেস করছি এবং ক্যালকাটা কর্পোরেশনই তাদের সঙ্গে আজকে কথা বলছে। আরো দুজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, বৈশানর্দা, আমি তাদের বক্তব্য নিয়ে নেবো, বলুন প্লিজ। হ্যালো, আমি কলকাতা থেকে বলছি, করণ পি। প্রশ্নটা যে ভদ্রলোকরা বসে আছেন একটাই, যে যখনই যে কোনো জিনিসটা ঘটে, ঘটনা ঘটে, তারপরে আমরা এসে কথা বলতে আরম্ভ করি টিভিতে, আর আমরা দর্শকরা দেখতে থাকি, আপনাদের কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট, আপনাদের কোনো এটার কোনো রেসপন্সিবিলিটি নেই যে একটা জিনিস হয়েছে বছর দেড়েক আগে, সেখান থেকে জিনিসটা আবার যেন না হয়, তার জন্যে তখন প্রশ্ন ওঠে যে কেন আগের ঘটনা থেকে শিক্ষা নেওয়া হলো না, কেন আবার সেটা রিপিট করতে দেওয়া হলো। আরেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, বলুন প্লিজ। শেখ শামীম রয়েছেন। হ্যাঁ নমস্কার ম্যাডাম, কেমন আছেন? প্লিজ আপনার বক্তব্যে আসুন। হ্যাঁ, আমি বলছি শহর কলকাতা ছাড়াও গ্রামের দিকে কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ, সেক্ষেত্রে গ্রামের দিকটাও যাতে আমাদের সরকার আমাদের প্রশাসন নজর দেয়, সেদিকটা যেন আমরা জনগণ হিসাবে এই বার্তাটা আপনাদের। ধন্যবাদ। ডেফিনেটলি গ্রাম হোক বা শহর হোক, এই রকম ঘটনার পুনরাবৃত্তি আটকানো সেটাই প্রায়োরিটি হওয়া উচিত। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। আমার ছেলেকে ফিরে পাবো না, তবে এইটা প্রশাসন এটা দায়িত্ব নিয়ে এটা দেখা দরকার, এখানে এত জল জমে, এত জল জমে যে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আজ আমার বাচ্চাটা চলে গেছে ওই জায়গায়, অন্য কারোর বাচ্চা যেতে পারত, অন্য কারোর এই ক্ষতিটা হতে পারত। আমার এত বড় দায়, এত বড় ক্ষতি হয়ে গেছে, সিএফ তো আর আমাকে এইটা পূরণ করতে পারবে না।
ঝড়ঝাটি হলে তো তার সব ছিঁড়ে পড়ে থাকে, ওই তো গেটের সামনে দেখছেন গলির মুখে কত তার ছিঁড়ে পড়ে আছে। তা শোন, রাস্তাঘাট ঠিক করে যাতে মানুষের ক্ষতি না হয় সেইটা দেখুক। আমার হয়েছে, আমার গেছে, আমার গেছে, যাক আর কারো না হয়। এই সন্তানহারা পরিবার, সন্তানহারা বাবা মা, সত্যি তাদের উত্তর দেওয়ার মতো কোনো উত্তর আছে? জমা জলে বারবার বিপর্যয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু, প্রতিবারই পদক্ষেপ করে প্রশাসন কিন্তু দুর্ঘটনা এড়ানো যায় না। হরিদেবপুর কাণ্ড ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে ফারাকটা। প্রতি বর্ষার জলছবি কলকাতা, সেই জলে লুকিয়ে থাকে বিপদ। কোথাও তার ছিঁড়ে দুর্ঘটনা, কোথাও বা ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু। দমদম, হাওড়া, হরিদেবপুর থামানোই যাচ্ছে না মৃত্যু মিছিল। গত বছর 11ই মে রাজভবনের নর্থ গেটের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়। ঠিক তার পরের মাসেই 17ই জুন 2021 জোকার নবপল্লীতে জমা জলে তার ছিঁড়ে দুর্ঘটনা, আর সেখান থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। আর তার পরের দিন 18ই জুন বৈষ্ণবঘাটায় জমা জলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু। 2021-এর 22শে সেপ্টেম্বর দমদমের বান্ধবনগরে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু। চলতি বছরের 14ই জুন হাওড়া পুরসভার গেটের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু। আর 26শে জুন হরিদেবপুরের হাফিজ মোহাম্মদ ইশাক রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। আমরা যেরকম ডিজি আমাদের লাইটিংকে বলেছিলাম যে সব পোস্টে যাতে ইয়ে থাকে, সেটা কমিশনার নোটিফিকেশন করে দিয়েছিল। তারপরে এটা হলো কেন, কার দায়িত্ব, এটা একটা ইনকোয়ারি করে দেয়। মেয়রের আশ্বাসের পরে অবশ্য চিড়ে ভেজে নেই। রবিবার হরিদেবপুর কাণ্ডকে হাতিয়ার করে শাসক শিবিরকে নিশানা করেন বিরোধীরা। মেয়রের কাজ হচ্ছে মোটামুটি মানুষ জল পাচ্ছেন কিনা, পয়ঃ প্রণালী ঠিক আছে কিনা, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কিনা, এগুলো দেখার। এখন সেটা ছেড়ে মেয়র যদি সবসময় সর্বভারতীয় রাজনীতির মধ্যে প্রতিদিন একটা করে স্টেটমেন্ট করে সেদিকে ব্যস্ত হয়ে যান, তাহলে তার অনুচরেরাও ব্যস্ত হয়ে যাবে আর এই ধরনের ঘটনা ঘটবে। মৃত্যু এ বাংলায় সহজ সরল বিষয় হয়ে গেছে। রাজ্য সরকার কোনো তোয়াক্কা করে না, কখনো হসপিটালের কার্নিশ থেকে পড়ে মৃত্যু হচ্ছে, কখনো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে। হরিদেবপুর কাণ্ডের পর এদিন ফের নড়ে চড়ে বসে প্রশাসন। জরুরি বৈঠকের পর একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। ঠিক হয়েছে, পুরসভার সমস্ত বিদ্যুতের খুঁটির পরীক্ষা হবে। বর্ষার মরশুমে কলকাতায় জ্বলবে না ত্রিফলা। বাতি স্তম্ভের চারপাশে রাস্তা খোঁড়া থাকলে সিমেন্ট দিয়ে ভরাট করা হবে। জমা জল দ্রুত সরাতে বাড়তি পাম্পিং মেশিন বসানো হবে। যে পোস্টগুলোর মধ্যে টাইডেন্ট লাইট, গাছ পাশের মধ্যে সব লাইট লাগিয়ে রাখে, গাছের লাইট খুলে দেওয়ার জন্য বলেছে। আর টাইডেন্ট লাইটগুলো পুরো চেক করে দেখে নিয়ে দরকার পড়লে বলেছে যে লাইটগুলো থাকে পাচ্ছে ওগুলো খুলে দিতে। তার রিপোর্ট কমিশনারের কাছে অলরেডি জমা পড়ে গেছে। আবারও একটি মর্মান্তিক মৃত্যু, আবারও একগুচ্ছ পদক্ষেপ। এরপরেও কি ঠেকানো যাবে বিপর্যয়, থামানো যাবে মৃত্যু মিছিল? হরিদেবপুরের এক কিশোরের মৃত্যু আবারও প্রশ্নের মুখে ঠেলে দিল প্রশাসনকে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বৈশ্যনর্দা শ্রমিক ভট্টাচার্য বা অধীররঞ্জন চৌধুরীর কথা শুনে আপনি আবারও বলতে পারেন যে এই মৃত্যু নিয়ে রাজনীতি কেন করা হচ্ছে? তারা যেটা বলছেন সে প্রশ্নটা কি উঠবে না? দেখুন, আমি একটা কথা বলি, মানে শ্রমিক যে কোনো সংবেদনশীল মানুষ তাদের রিয়াকশন হবে। আপনি শ্রমিক বাবু বা অধীর চৌধুরীর স্টেটমেন্টটা আপনি তো এক্ষুনি দেখালেন। এখন বিরোধীরা যদি মানে একজন সেদিন একটা আত্মহত্যার ঘটনা সেটাকে নিয়েও পলিটিক্যাল স্টেটমেন্ট করছে, একটা ফাংশন একজন আর্টিস্ট মারা গেলেন কার্ডিয়াক অ্যারেস্টে, সেটা নিয়েও রাজনীতি করার চেষ্টা করছে। আজকের ঘটনাটাতে তদন্ত হচ্ছে, মেয়র তার ব্যবস্থা নিচ্ছেন, সমস্ত কিছু রকম তার পর্যালোচনা হচ্ছে, ওখানে বিএসএনএল পোস্টে কী করে ইলেকট্রিসিটি গেল। এবার যদি কেউ কোনো রকম ঘটনাকে কেন্দ্র করে পলিটিক্যাল স্টেটমেন্ট করার চেষ্টা করে, আমরা একটা আনফর্চুনেট ডেটকে নিয়ে, এইটা আমি মানে আমি জানি না যে বিজেপি বা যারা স্টেটমেন্টটা করছেন এটা নিশ্চয়ই একটা ব্যাপার বোঝানো তো, কেউ তো এইটাকে এড়ানোর বিষয়টারই কথাবার্তা বলছে। এটা তো
এড়ানো যেত, এতগুলো ঘটনা ঘটেছে এড়ানো যেত। বিএসএনএল এর পোস্ট যারা বলছে এটা বিপদটা হতো না, বিএসএনএল এর পোস্টে আলো কেন? লাইটিং ডিপার্টমেন্ট বলছে আমরা জানি না, ডিজিজিনি তিনি কর্পোরেশনের মেইন বিল্ডিং এ বসে জানতে না পারেন, বড় অফিস জানে না, বসে না তো দীর্ঘদিনের কাউন্সিলর আপনারা, এটা আপনি মানলেন? আপনি বলুন তো যে অ্যাক্সিডেন্টাল যে ঘটনাটা নিয়ে, আমি অ্যাক্সিডেন্টাল ঘটনাটা এড়ানোর জায়গাটার কথা বলছি না, অন্য কিচ্ছু নয়। আপনি তো সব কলকাতা পৌরসভা, আমি কলকাতা পৌরসভা, আপনি আমার থেকে অনেকদিন বেশি ছিল, আমি আমি অনেকদিন বেশি ছিল, আজকে ডেটও আছি, আজকে ডেটও আছে, সরি সরি অবশ্যই আছে, কিন্তু আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি এটা বড় অফিস জানে না, একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা অত্যন্ত মর্মাহত এবং আমরা দুর্ভাগ্যজনক, এবং আজকে মেয়র তার পরিবারের সাথে কথা বলেছেন, তার যে রিচুয়ালস আছে তার জন্য তাদের যে বিয়েতে রাখার ঠিক আছে, কিন্তু আলো নিভিয়ে রাখা সমস্যার সমাধান আপনি বর্ষার জলে যাতে কোনো বৈশানোর বাবু রাজনীতি করবেন না বলে অন্তত প্রতিটা বাক্যে একবার করে বিএসএনএল কথাটা গুঁজে দিচ্ছেন। আমার তিনটে নির্দিষ্ট বক্তব্য রয়েছে আজকের এই ঘটনার পরে। ভূপেন্দর যিনি চ্যানেলে এসে এভাবে তিনি খুব কি বলবো নির্ভয় হয়ে নিরর হয়ে যেভাবে বলছেন, আমার ওর সুরক্ষা নিয়ে কিন্তু আমার চিন্তা রয়েছে। খুব সাবধানে থাকবেন ভূপিন্দর, আপনি শাসক দলের বিরুদ্ধে কথা বলেছেন, আপনি খুব সাবধানে থাকবেন এবং আপনার সুরক্ষা নিয়ে আমি সত্যি চিন্তিত না। বলি আমি তো আপনার সব বলি আমি দাঁড়ান একটু দাঁড়ান দাদা একটু প্লিজ, আপনি যখন বলেছেন এত রাগ করছেন কেন? আপনারা তো এগুলো করে থাকেন, শুনুন না, আরে আমি আপনারা তো করে থাকেন কিছু বলছেন, তাহলে আজকে আমার যদি কোনো প্রবলেম হলে তাহলে এর পরে কোনো লোক দাঁড়াবে না বলার সময় মিডিয়াতে কেউ বলবে না, তাহলে ঠিক ঠিক আমি অ্যাপ্রিশিয়েট করছি ভূপিন্দর, আমরা আজকে নীতিশ নিয়ে আলোচনা করছি, এই জুন মাসে 14ই জুন হাওড়াতে কিন্তু ত্রিফলা বাতিস্তম্ভের জন্য মনীষা নামে এক তরুণী তারও কিন্তু মৃত্যু হয়েছে, সেই ঘটনা আমরা দেখেছি, সেই খবর দেখেছি, হ্যাঁ একদম, মানে এতগুলো ঘটনার পরেও আমি তো রাজভবনের ঘটনা ছিল কি আমি ভূপিন্দর স্নেহা আমি তো ভূপিন্দর ভূপিন্দর একটা না কালকে আরো দু তিনটে বাচ্চা চলে যেত, এর জিম্মেদারি কে নেবে আপনি বলতে পারছেন কি? তার উপরে আপনি বলছেন আমার কিছু এখন আমার প্রবলেম হতে পারে, আমার আমাকে সামনে থাকতে হবে না, আপনি বুঝতে পারেন নি দিদি, কিছু হলে আমি বলবেন বলবেন দিদি আপনার সুরক্ষা নিয়ে আমি তো অ্যাপ্রিশিয়েট করছি, আমি রেসপেক্ট করছি যে আপনার এই সাহসটা আছে, এতগুলো মানুষ আমি আসবো প্লিজ, আমি একবার চলেছি, আমি হচ্ছে না কথা, আমি আসবো ভূপিন্দর আসবো দিদি, কে আসবো, আমি 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 দেবারতির কাছে চলে যাব, দেবারতি আজকে এটা নিয়ে জরুরি ভিত্তিতে একটা বৈঠক ছিল, কিন্তু সেই বৈঠকে দায় দায় ঠালাঠালি ছাড়া আর কিছু হলো? দেখো সত্যি কথা বলতে এর আগে কিছুদিন আগেই রাজভবনের সামনে একজন যুবক মারা গিয়েছিলেন তা ঠিক একইভাবে, কিন্তু তারপরে যথারীতি এরকম একটি বৈঠক হয়েছিল, রিপোর্ট দেওয়ার কথা হয়েছিল, কিন্তু সেই রিপোর্ট আজ অবধি সত্যি কোথায় জমা পড়েছে, কার কাছে জমা পড়েছে এর কিন্তু দিশা কেউ দেখাতে পারবেন না। এবং আজকেও বৈঠকে ঠিক এটাই হয়েছে, এক এক সিএসসিও এখানে উপস্থিত ছিলেন, ডিজি ইলেকট্রিক তিনি উপস্থিত ছিলেন, নিকাশি দপ্তর তারা বলছে যে এখানে বিদ্যুৎ বিভাগ যারা রয়েছে কলকাতা পুরসভার তাদের এটা দায়, বিদ্যুৎ বিভাগ বলছে নিকাশির জল যদি ঠিকমতো পাস হয়ে যেত তাহলে হয়তো এটা হতো না, অনেকেই বলছেন যে ওখানে সিএসসির একটা কাজ কিছুদিন আগে হয়েছিল সেই কারণে একটা মাটি খুঁড়ে রাখা রেখে গিয়েছিল এবং সেখানে সেই তারের কানেকশনগুলো ঠিক করা হয়নি সেই কারণে হয়েছে। কিন্তু দেখো আদতে 2012 সালে যদি একদম গোড়া থেকে ধরা যায় তাহলে 2012 সালে কয়েক কোটি টাকা কাজ করে ওই অঞ্চলে কেইআইপির কাজ হয়েছিল, তারপরেও কিন্তু সেই জায়গার জল জমার সমস্যা মেটেনি, তাহলে যে কাজটা হয়েছিল সেই কাজটা কি আদৌ ফলপ্রসূ হয়েছিল নাকি সেই কয়েক কোটি টাকার কাজ জাস্ট বিফলে গেছে? তার উপর এই যে কার পোস্ট কে আলো লাগিয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত এটাই পৌঁছতে পারেনি কলকাতা পুরসভা যে আদতে এর দায়টা কার। ধন্যবাদ দেবারতী, দেবারতী ঘোষ আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি ভূপিন্দরের কাছে একটু জানার চেষ্টা করবো, ভূপিন্দর একটু আমায় বলবেন যেহেতু একদম আপনার বাড়ির সামনে এই যে স্তম্ভটা, এই স্তম্ভটায় আলো জ্বলে এমনিতে ইউজুয়ালি? বলছেন আলো জ্বলে, আলো জ্বলে, হ্যাঁ হ্যাঁ আলো জ্বলে, আলো জ্বলে বলেই তো আমি পট করে দেখতে পারলাম, আমার রান্না করতে গিয়ে দেখতে পারলাম ছেলেটা ছুঁয়ে সাইড হয়ে পড়ে গেল,
লাইটটা জ্বলে, ঠিক কথা। এই আলোটা মানে কার লাগানো, পুরসভার লাগানো কি কোনো ইন্ডিভিজুয়ালের তো লাগানোর কথা না, কেন একটা রাস্তা আমি জানি না, কিন্তু কর্পোরেশনেরই তো আলোটা। হ্যাঁ লাইটটা জ্বলছে ঠিক আছে, কিন্তু কে লাগিয়েছে কিভাবে লাগানো হয়েছে এটা আমি জানি না, ওনার পক্ষে জানা লোকাল কাউন্সিলর যে বলেছেন যে উনি কি কিন্তু সত্যি আমারও জানা নেই, অন্তত এটা খুব আনইউজুয়াল হবে, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে দোষারোপ করলে তো হবে না, ছিল না উনি লাগিয়েছে, ওনার বাড়ির সামনে ছিল না বলে লাগিয়েছে। না না আপনার কি ধারণা যে আপনার বাড়ির সামনে যে আলোটা জ্বলে সেটা রামশ্যাম যদুমধু গিয়ে সেই লাইট লাগিয়েছে? আপনি এটা কি পুরো সবাই লাগায়? না না আপনি যে কথাটা বলতে চাইছেন, পৌরসভা তো এই বিষয়টাকে নিয়ে আলোচনা করছে যে ওখানে পিএসএনএল যে বেটা না না লোকে কি চ্যারিটি করে নাকি যে আমার বাড়ির সামনে রাস্তায় আমি চারটে লাইট লাগিয়ে দিলাম? না কোন লোক চাইটি করে না, কম্পালসরি লাইট বলে আপনি সকালবেলা স্টেটমেন্ট দিয়েছেন লোকাল কাউন্সিলর, আপনি বলছি তো সকালবেলা স্টেটমেন্ট দিয়েছেন লোকাল কাউন্সিলর, কোথা আপনি দেখেন না স্টেটমেন্ট দেখেন না? আজকে দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন বলুন প্লিজ। না 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 তিনি তো বলছেন আলো জ্বলে, আলো জ্বলে মানে আলো জ্বলে মানে সেটা কর্পোরেশনই আলো জ্বলে আপনি একটু অপেক্ষা করুন না, যে দায়িত্ব নিয়ে বলছে শাস্তি দেওয়া হবে, বিরুদ্ধে শাস্তি দেওয়া হবে। ভূপিন্দর বলছি ওখানে আলো জ্বলার ব্যাপারটা নিয়ে আপনারা তুলছেন কেন? ব্যাপারটা হচ্ছে ওখানে কারেন্ট ছিল, এবারে জল জমা, জলটা জমা না থাকলে আমার মনে হচ্ছে না বাচ্চাটা মরতো, কেন লাইন পোস্ট চলে কারো মৃত্যু হয় না, একদম জলটা জমা ছিল তাই কারেন্ট লাইন পোস্ট, এখন দেখো লাইন পোস্টে কোনো কারেন্ট নেই, জলটা জমা ছিল বলেই লাইন পোস্টে কারেন্ট এসেছে তবেই ছেলেটা মারা গেছে। আরো বেশি হাট অব দিয়ে জলটা জমে ঘরের ভেতর পর্যন্ত ঢুকে যেটা আজকে না 30-35 বছর থেকে জলটা ঢুকে যাচ্ছে। আমি আসবো দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, তাদের বক্তব্যটা শুনে নেব, বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো বলুন। হ্যাঁ ম্যাডাম আমার আপনার একটা কাছে প্রশ্ন আছে ম্যাডাম। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি? হ্যাঁ ম্যাডাম আমার একটাই প্রশ্ন যে দেখুন এই যে বিএসএনএল সিএসসি জল নিকাশি ব্যবস্থা এগুলো কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝি না ম্যাডাম। হ্যাঁ তো ব্যাপারটা হলো, হ্যাঁ ম্যাডাম শুনতে পাচ্ছেন? আপনি টেলিভিশনের ভলিউমটা মিউট করে টেলিফোনে কথা বলুন, আপনার প্রত্যেকটা শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। হ্যাঁ তো ম্যাডাম যেটা বলার আছে আমাদের মানে যারা এখানে বসে আছেন, আমি মাফ করবেন আপনি টেলিভিশন সেটের ভলিউমের জন্য ওয়েট করছেন, আপনাকে এতটা সময় দেওয়া সেটা সম্ভব না। আরেক দর্শক রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ নমস্কার সবাইকে, আমার নমস্কার জানাচ্ছি, আমি শিলিগুড়ি থেকেই বলছি। ব্যাপারটা হচ্ছে যে কোনো বিষয়, আজকে এই বিষয়টা না যে কোনো বিষয়েই কথা হয়, যখন অন্যান্য দল বা সাধারণ লোক তৃণমূলের বিভিন্ন ফল্ট ধরে তখন তৃণমূল বিভিন্নভাবে খালি একটাই কথা বলে, দুঃখজনক ব্যাপার। আমার তো ওই মমতা ব্যানার্জির কথাটা মনে এসে গেল, যা গেছে তা যা। আমি এনজিপি টপের কথা বলছি, আজকের কথা, ওখানে দেখছি একটা ওখান থেকে বাইপাস গেছে, ওই বাইপাসে কালো কালো তার পড়ে আছে, জানি না ওটা টেলিফোনের না কিসের, এমনিতে এখন কোনো তার দেখলেই ভয় লাগে। আর এনজিপি টপে যে অংশটা সেখানে একদম ভাঙা চূড়া। আর আরেকটা জিনিস, ওই যে ইন্ডিয়ান অয়েল গেছে ওর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে তার যে আলো, সেই আলোটা আজকে দু মাস ধরে দেখছি মানে আকাশের দিকে ওঠানো, যখন ওইখান থেকে গাড়ি যাচ্ছে ওই আলোটা উপর দিয়ে দেখা যাচ্ছে, রাস্তাটা কিন্তু অন্ধকার থাকছে। আমি বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে স্বপন বাবু। আমি একটু আসবো আপনার কাছে কেশব বাবু, যে কেশব বাবু এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সত্যি তো কিছু যে কোনো প্রিভেন্টিভ মেজার্স যে নেওয়া হয়নি, এনশিওর্ড হয়নি, সেটা তো দেখাই গেল এই ঘটনায়। আমার জিজ্ঞাসা আপনার কাছে যে যখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় সেটা বিদ্যুতের স্তম্ভ হোক বা অন্য কোনো স্তম্ভ, সেখানে এই ধরনের কোথাও একটা খোলা তার থেকে যাচ্ছে বা কিছু থেকে যাচ্ছে, যখনই জমা জল সেখানে এই ধরনের বিপদ ঘটছে, ওঁত পেতে থাকছে, তো এটাকে একটা ফুল প্রুফ কোনো সতর্কতামূলক ব্যবস্থা সেটা করা যায় কি, আপনি সেই সম্পর্কে একটু সাজেশন দেবেন? হ্যাঁ দেখুন, এখন তো টেকনোলজি অনেক এগিয়েছে,
ফলে যদি আমরা একটা কমপ্রিহেনসিভ প্ল্যানিং করি অবশ্যই করা সম্ভব, তার জন্য একটু সময় লাগবে কিন্তু করা সম্ভব, সদিচ্ছা লাগবে, সদিচ্ছা লাগবে, দুটোই লাগবে। কারণ দেখুন আমার যতদূর মনে পড়ছে আপনারা গত বছরের রাজভবনের সামনে যে ঘটনা দুর্ঘটনাটি ঘটেছিল, নামটা আমার মনে নেই, হ্যাঁ ঠিকই সেই সময়ও আপনাদের চ্যানেলে এইরকমই একটি আলোচনা হয়েছিল, আমি ছিলাম সেখানে। কিন্তু আপনাদের এখানেই রিপোর্টে শুনলাম যে তখনও একটা এনকোয়ারি কমিটি হয়েছে, নিশ্চয়ই হয়েছে, তারও রিপোর্ট কি হয়েছে না হয়েছে এখনো মানে পাবলিক ডোমেনে আসেনি। সেরকমভাবে যদি হতে থাকে না তাহলে আমাদের হয়তো আরও অনেক ক্ষয়ক্ষতি, অনেক প্রাণহানি ঘটবে। ফলে আমি এখানে বৈশ্বনাথবাবু আছেন তাকে আমি তার কাছে আমি অ্যাপিলই করব ফার্দার যাতে এরকম ঘটনা না ঘটে সেটা খেয়াল রেখে আপনারা একটু দ্রুততার সঙ্গে আপনারা যে পদক্ষেপগুলো করবেন বলছেন সেগুলো এইটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে এই ঘটনাটা থেকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে এবং এটার জন্য যারা রেসপন্সিবল তাদের এগেনস্টে মেজার নেওয়া হবে। আমাদেরকে দেখুন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনাকে আমি হাতজোড় করে বলছি যে জায়গায় যাচ্ছি না, আমি যেটা বলছি আপনার কাছে এগেন রিকোয়েস্ট বলতে পারেন, তদন্ত নিশ্চয়ই ব্যাপারটা করুন, তদন্ত করুন, আপনি একদম মানে কে দোষী সে তাকে চিহ্নিত করে শাস্তি দিন, এটা ঠিক, কিন্তু ফার্দার যাতে এই ঘটনা না ঘটে সেটা ইনসিওর করুন। ধরে নিন যে এরকম ঘটনা কিন্তু ঘটবে, আমাদের এখানে যতই চেষ্টা করি সবটা তো করতে পারবো না একবারে, ফলে সেরকম হলে একটা নতুন ফুল প্রুফ সিস্টেম কিভাবে করা যায় এটাও প্যারালালি একটা আমি এটা আপনার পকেটে আমি নোট রাখলাম, এটা যেখানে বলার আমি নিশ্চয়ই বলবো। এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে বৈশ্বনাথ জানেন বিষয়টা, কিউএপির কাজ চলছে ওখানে, যেখানে জল জমার কথা বলছেন না ম্যাডামও বলছিলেন, ওখানকার যিনি বাসিন্দা, জল জমেই যাচ্ছে, জল জমার জন্যই কিন্তু কিউএপি প্রজেক্ট নেওয়া হয়েছিল, 2012 থেকে কাজ হচ্ছে, দেবারতীও বললেন, ওই কাজটা একবার অসম্পূর্ণ হয়ে অবস্থায় পুরো ত্রুটি ধরা পড়েছিল সবার মনে থাকতে পারে, যে কারণে প্রাক্তন মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায় তার আমলে ব্যাপারটা পুরো রিভাইজ হয়, রিভাইজ হয়ে আবার কাজটা শুরু হয়, এইটা করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়, এখনো পর্যন্ত একটা সংযোগ বাকি আছে। আজকে সকালবেলা রত্নাদির স্টেটমেন্ট ছিল ওই ওখানে অনেকটা সংযোগ বাকি আছে, ওই কাজটা এখনো শেষ হয়নি, যে কারণে জলটা বারবার জমে যাচ্ছে, বারবার জমে যাচ্ছে, ডেফিনেটলি ওই জায়গাটা তো হলো এরকম একটা পরিস্থিতি যার মাসুল দিতে হলো এই নীতিশ যাদবের পরিবারকে। আবার একই সাথে আমরা রাজভবনের ঘটনাও দেখেছি, আমরা দমদমের ঘটনা দেখেছি, ওখানে তো ঘটনা কাজ হচ্ছে, কিন্তু এই কাজটা শেষ হয়নি বলে সমস্যাটা কিন্তু হচ্ছে, এটা কিউআইপির কাজ, কর্পোরেশনের হচ্ছে। দেখুন যে মেয়র যখন তাকে জেলে ভরা হয়েছিল তিনি কান্নাকাটি করেছিলেন মানুষের সেবা করব বলে, তাকে যাতে জামিন দেওয়া হোক, সেই সেবা এই সেবা নমুনা দেখতে পাচ্ছি। একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটছে কলকাতা শহরের বুকে, বাচ্চা মেয়ে বাচ্চা ছেলেরা মারা যাচ্ছে, আর সেখানে খালি দায়িত্ব নিয়ে উনি বলছেন তৃণমূলের মুখপাত্র যে আমরা তদন্ত হবে, সে তদন্তর ফলাফল কবে পাবো, তদন্তের ফলাফল যাই হোক না কেন, কেন আমরা আগাম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমাদের তরফ থেকে, কেন কলকাতা পুরসভার যিনি রয়েছেন দায়িত্বে তিনি কেন আগাম কোনো ব্যবস্থা, একটা প্ল্যান করুন, একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম করুন, কেশববাবুদের মতন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, না না তার কাজে লাগান, কেশববাবুদের মতন ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করুন, না নিজেরা নিজেরা একটা প্ল্যান পেশ করে তাদের মতন করে প্ল্যান দিয়ে একটা কিছু ব্যবস্থা করুন, অন্তত আর যেন নীতিশ যাদবের মতন ঘটনা না ঘটে, এই মায়ের আত্মচিৎকার সত্যি মৌপিয়া দেখা যাচ্ছে না। সত্যি তাই, ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমরা ফিরছি আপনার রায় নিয়ে, আপনাদের মতামত নিয়ে, দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা। গতকালের ঘটনা আরো একবার আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে, আজকে যে ফোনগুলো আমরা পেলাম তা থেকে এটা স্পষ্ট, ভূপিন্দর কাউরের বক্তব্য থেকে এটা স্পষ্ট। আমাদের প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া মারফত, গাফিলতিতে মরছে মানুষ, চলছে দায় ঠেলাঠেলি, 96% বলছেন হ্যাঁ, মাত্র 4% বলছেন না। আজীবন গাফিলতিতে জীবন যায় নিরীহ মানুষের, কখনো শুনেছেন কোনো হেভিওয়েট মানুষের সঙ্গে গাফিলতি হয়েছে, বলছেন দেবাশিস ঘোষ। সিএসসির এত টাকা নিয়ে ব্যবসা করছে সরকার, তার ভাগ পেয়ে চুপ, রক্ষণাবেক্ষণে বিন্দুমাত্র খরচ নেই, বলছেন মৌসুমি মাইতি। ভোটের সময় পাশে থাকার প্রতিশ্রুতি, অথচ এখন সাধারণ মানুষ মরুক বাঁচুক দেখার সময় নেই, বলছেন মোহাম্মদ মরফুল শেখ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর পর জরুরি বৈঠক হয়, এবার বিদ্যুৎ দপ্তরের অফিসার নাকে তেল দিয়ে ঘুমোবেন, বলছেন গৌর বিশ্বাস।
আমরা শুধু এটাই চাইবো যে আরও একটা দুর্ঘটনা তার থেকে শিক্ষা নিয়ে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সংশ্লিষ্ট সব দপ্তর সংশ্লিষ্ট সমস্ত স্টেক হোল্ডার সেটার ব্যাপারে উদ্যোগ নিন যাতে এই নীতীশ যাদবের বাবা মায়ের মতো সন্তানহারা হতে না হয় আর কোনো পরিবারকে। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।